কাকিমা, কাকিমা সৌরভ বাড়িতে নেই? না রে, সকাল থেকে বাড়িতে নেই। খোঁজ নিয়ে দেখ কোথায় আছে। সৌরভ, অ্যাকচুয়ালি প্রবলেমটা কি বলতো? ভাই তুই বলবি তোর প্রবলেমটা কি? আমি জানি এখনো তুই সেই ডিপ্রেশনে ভুগছিস। একটা বছর কম না একটা মেয়েকে ভোলানোর জন্য। প্লিজ ভাই, এভাবে আর কতদিন নিজেকে কষ্ট দিতে থাকবি তুই? চল বাদ দে, বস সেখানে। ভাই আমি জানি তুই ওর জন্য জীবনে কী কী হারিয়েছিস। আজ কান্নাটা লুকোতে চাইলেও তুই পারবি না। আর ভাই, একটা বছর যথেষ্ট একটা মেয়েকে ভোলার জন্য। ভাই সম্ভব না। তুই ভুল, তুই যেগুলো ভাবছিস সেগুলো সব ভুল। কী ভুল? কোনটা ভুল? ওর সাথে কাটানো প্রতিটা মুহূর্ত ভুল, ওর আমাকে জড়িয়ে ধরে ভালোবাসাটা ভুল, ওর আমার প্রতি প্রতিটা ফিলিংস ভুল। প্রমাণ কী করতে চাইছিস? ও আমাকে ভালোবাসে না। আমি জানি ও আমাকে ভালোবাসে না, ঘৃণা করে আমায়, কিন্তু আমি কী করবো? একটা বছর, আমি জানি একটা বছর ওকে ভোলার জন্য যথেষ্ট, কিন্তু আমি পারছি না ভাই, আমি পারছি না। নিজের প্রতি দিন দিন গুমড়ে মরছি। পারবো না ওকে ছাড়া ভালো থাকতে আমি। ভাই যেটা হওয়ার সেটা হয়েছে। তুই একটা বছরের জন্য তোর জীবন থেকে দুটো বছর নষ্ট করেছিস। তোর স্বপ্ন ইঞ্জিনিয়ারিং, সেটা ছেড়ে আজ তুই কী করছিস? দেখ ভাই, তুই ওকে ভুল। ভাই আমার পক্ষে ওকে ভোলা সম্ভব না। মা বাবা কেউ না, তাদের কথা একবার ভাববি না, আমাদের কথা একবারও ভাববি না। তুই নিজের লাইফটাকে শেষ করে দিচ্ছিস ভাই, তুই নিজের লাইফটাকে শেষ করে দিচ্ছিস। কেন কেন তুই আমাকে এভাবে আঘাত করছিস? আঘাত না, দেখ ভাই কেমন আছিস, কোথায় আছিস, একবারের জন্য জানতে চাইছিস। ভাই একটা বছর কম না, তুই একবার ভেবে দেখ, একটা বছরের মধ্যে একবারের জন্য জানতে চাইছিস তুই কেমন আছিস, কোথায় আছিস, কী অবস্থায় আছিস। একবারের জন্য চেষ্টা করছিস তোর সাথে কথা বলার, ভেবে দেখ ভাই। আর আমরা তোর জন্য দিন রাত এতটা চেষ্টা করছি ভাই, তুই নিজের জায়গায় ফিরে আয়। কেন এভাবে নিজেকে কষ্ট দিচ্ছিস? তুই তোর নিজের বাড়ির অবস্থাটা জানিস, তোর মা বাবা তোর দিদিরা তোর উপর কতটা স্বপ্ন নিয়ে বসে আছে যে তুই কিছু একটা করবি, কিন্তু তুই আজ করছিসটা কি? ভাই নিজের লাইফটাকে নিজের মতো গড়ে তোল, ওর মতো আরও পাঁচটা মেয়ে তোর জীবনে আসবে। তাই না? আমার পাঁচজনকে আমার ওকেই চাই, কেন বুঝতে পারছিস না? ওর কানের গলায় ঠাটিয়ে মারবো তোকে একটা। ভালোবাসে না তোকে, ফিরে আসবে না তোর জীবনেও। নতুনভাবে নিজের জীবনটাকে শুরু কর, নিজে গড়ে তোল নিজের জীবনটাকে। আর সত্যি, ও যদি তোকে ভালোবেসে থাকে তাহলে একদিন না একদিন তোর জীবনে ফিরেই আসবে, তাই না? ছাড় বাদ দিয়ে এসব, চল বাড়ি চল। যাই হোক, মনে আছে তো তোর আজকে? কী আজকে? মনে নেই আমার। তোর মনে নেই? 22 তারিখ, 25 তারিখ, 27 তারিখ, 5 তারিখ, 11 তারিখ, এগুলো তোর মনে থাকে, কারণ এগুলো তোর এক একটা স্মৃতির দিন, এগুলো নিয়ে ঘুমরে ঘুমরে কাঁদতে জানিস। আর আজ ভাই 26 তারিখ, তোর জন্মদিন, সেটা তুই ভুলে গিয়েছিস। হ্যাপি বার্থডে সৌরভ, গড়ে তোর নিজের জীবনটাকে।